আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি ওটস ইয়োগার্ট একটা স্যুপ বানাতে চাচ্ছি। টক দই ব্যবহার করছি আমি। এখন আমি যেভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি, কিভাবে কি নিতে হচ্ছে। আমি একটা বলে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি, টেবিল চামচ। একটা টেবিল চামচের 5 টেবিল চামচ টক দই নিতে হবে। 5 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে পানি দিয়ে পেস্ট করতে হবে। আমি পানি নিয়ে নিচ্ছি এক মগ। আমি 1.5 মগ পানি নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো শেষ। আমি ওটস নিব। চার টেবিল চামচ পরিমাণ। এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে এর সাথে। ওটস দেওয়ার পরে যদি এই জিনিসটা অনেক গাঢ় মনে হয় তাহলে আপনারা আরেকটু পানি মিশিয়ে নেবেন। আমিও আরেকটু পানি মিশিয়ে নিচ্ছি। আমি আরো 1 মগ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। মোট 2.5 মগ পানি দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। এর সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন এটাকে ভালোভাবে নাড়ছি। এখন চুলায় কিভাবে বানাতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা সসপ্যান দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এক চিমটি জিরা দিয়ে দিচ্ছি। আর একটা বড় আকৃতির পেঁয়াজ কেটে কুচি করে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজটা হালকা হয়ে গেলেই আমি আমার সেই মিক্সচারটা এর মধ্যে মিক্স করে দিব। আমি এখন এটা ভালো করে নেড়ে দিব। এখন আমি এর সাথে আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটোর অর্ধেক নিয়েছি, আর উপরে ছিলকাটা ফেলে বিচিগুলো ফেলে এভাবে করে কেটে নিয়েছি। এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 টুকরো ফুলকপি নিয়েছি, যা এত ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আমি গাজরও ছোট ছোট করে কেটে নিয়েছি, অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে দুটো কাঁচামরিচ বিচি ফেলে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো লাল মরিচ, সবুজ মরিচ আর দুটো লাল মরিচ এভাবে করে ছোট ছোট করে দুটা দুটা চারটা এভাবে করে দিয়ে দেব, চারটা মরিচ। এটা হতে 10 মিনিট সময় লাগে, এখন অপেক্ষা করব। আপনারা যা চান সেই সবজি ইউজ করতে পারেন, ঘরে যা থাকবে বিভিন্ন রকম সবজির মধ্যে দিতে পারেন। আর এইভাবে করে আস্তে আস্তে করে নেড়ে দেখবেন, লবণ টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা, কম হলে একটু দিয়ে দেবেন। হয়ে গেল আমার ওটস ইয়োগার্ট স্যুপ। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। এর টেস্ট এত আনকমন আর এত সুন্দর, এভাবে 2-3টা পাপড় নিয়েছিলাম, মাইক্রো ওভেনে তেল ছাড়া ভেজে নিয়ে আসলাম। আর হচ্ছে এখন আমি সার্ভ করব। আপনারা ইচ্ছা করলে পাপড় নাও দিতে পারেন, আমি এভাবে করে মাইক্রো ওভেনে তেল ছাড়া ভেজে নেই। এখন দেখাচ্ছি কিভাবে সার্ভ করবেন। এই স্যুপটা ইজিলি 4 জন খেতে পারবেন। এখন পাপড় দিয়ে দিচ্ছি। আর উপরে কিছু আমার ফেভারিট ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ওটস ইয়োগার্ট স্যুপ। এটা অনেক টেস্টি আর অনেক স্বাস্থ্যকর একটা খাবার। এটা ওয়েট লসের জন্য অনেক হেল্পফুল, আর প্রচুর এনার্জি পাবেন। যখন স্যুপ খাবেন সেই সময়টাতে অ্যাড করতে পারেন, আর বেশি পরিমাণ বানিয়ে রাখলে সকালেও মাঝে মাঝে যখন অনেক খিদা লাগে 12টার দিকে এটা খেলে তার কোনো ক্ষতি হবে না, আপনি খেতে পারবেন। ওটস সাধারণত মানুষ খেতে চায় না, তাই আমি আজকে ওটস দিয়ে একটা ডিফারেন্ট রেসিপি করে দেখালাম। আপনারা বাসায় সবাই চেষ্টা করবেন, আর আস্তে আস্তে আমি স্যুপের রেসিপিগুলো অ্যাড করে দিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।